श्रद्धा एवं नमस्कार जानिए पूज्यपाद प्रेसिडेंट महाराजेर जे शुभेच्छा बा आशीर्वाणी आछे सेटी आमी पाठ शोनाच्छी। स्वामी बोधसारानंदजी, स्वामी ज्योतिर्मयानंदजी, स्वामी लोकोत्तरानंदजी, उपस्थित सन्यासी ब्रह्मचारी वृंद, माताजीगण, विशिष्ट व्यक्तिगण, भक्तवृंद और छात्र छात्रीवृंद, आजकेर ए शुभ दिने अर्थात गणेश चतुर्थ दिने एकटू आगे चिनु शाखारीर बाड़ी और गदाधर विद्या मंदिर शुभ द्वारोद्घाटन सुसम्पन्न हुए। এই বাড়িটি তার ভিটার উপর নির্মিত, তাই এই গৃহকে তার স্মৃতিগৃহ বলা যায়। এখানে তার দোকানও ছিল। এটি এক মহাপবিত্র স্থান যেখানে শ্রীরামকৃষ্ণ লীলার আদি পর্ব থেকে একেবারে শেষ পর্ব পর্যন্ত যুক্ত এক বিশিষ্ট ব্যক্তিত্ব চিনু শাখারির বাসস্থান ছিল। শ্রীরামকৃষ্ণ লীলায় সমাগত ভাগ্যবান ব্যক্তিগর্গের বর্গের মধ্যে যারা অবতার লীলা মাধুর্য আস্বাদনে পরিতৃপ্ত হয়েছিলেন, ভক্তপ্রবর চিনু শাখারি তাদের মধ্যে অন্যতম। শ্রী ঠাকুরের ভক্ত ও অনুরাগী বৃন্দ যারা এই শ্রীধাম কামারপুকুর দর্শনে আসবেন, তারা সবাই তাঁর অমীয় স্মৃতি বিজড়িত স্থানগুলির মধ্যে অন্যতম চিনু শাখারির বাড়ি দর্শন করে ধন্য হবেন। সংক্ষেপে চিনু শাখারিকে স্মরণ করলে বলা যায় তার প্রকৃত নাম ছিল শ্রীনিবাস। বিষ্ণু সহস্রনাম স্তোত্রে ভগবান বিষ্ণুর বিভিন্ন নামের মধ্যে শ্রীনিবাস একটি নাম, যার অর্থ হল যার হৃদয়ে শ্রী বা লক্ষ্মী বাস করেন। গ্রাম্য উচ্চারণের প্রভাবে তার নামটি রূপান্তরিত হয়েছে চিনিবাস, চিনে, চিনু, যেগুলি শ্রীনিবাসের অপভ্রংশ। গ্রামের মানুষের কাছে তিনি ছিলেন চিনে শাখারি। চিনু ছিলেন শঙ্খ বণিক বা শাখারি সম্প্রদায়ভুক্ত। তিনি খুব উচ্চস্তরের বৈষ্ণব সাধক ছিলেন, অতিশয় নিষ্ঠাবান ও সদাচারী বৈষ্ণব। চিনু শাখারি শ্রী ঠাকুরের বাল্যলীলার ঘনিষ্ঠ সহচর ছিলেন। তিনি বালক গদাধরের দৈবী স্বরূপ বুঝতে পেরে সেই বিষয়ে দৃঢ় বিশ্বাসবান হয়ে গদাধরকে বিপুল ভক্তিশ্রদ্ধা প্রদর্শন করে তাঁর সেবা ও শ্রীচরণ বন্দনা করতেন, তাঁকে ইষ্ট দেবতারূপে পূজাও করতেন। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ গ্রন্থে স্বামী শারদানন্দজী মহারাজ লিখেছেন যে চিনু গদাধরকে দেবতা জ্ঞানে ভক্তি ও পূজা করতেন। তার এরূপ দৃঢ় প্রত্যয় হয়েছিল যে স্বয়ং শ্রীচৈতন্যদেব গদাধর রূপে আবির্ভূত হয়েছেন। কখনো কখনো ভাবনমত্ত হয়ে তিনি গদাধরকে নিজের কাঁধে তুলে নৃত্য করতেন। নিত্য সৎগ্রন্থাদি যেমন রামায়ণ, মহাভারত, গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত, পুরাণাদি পাঠ ও চর্চায় চিনু শাখারির ছিল গভীর অনুরাগ। শ্রী ঠাকুরের প্রতি চিনু শাখারির ভক্তি আজীবন একই রকম ছিল। পরবর্তীকালে শ্রী ঠাকুরও যখন কামারপুকুরে আসতেন, তিনি চিনু শাখারির সঙ্গে আগের মতোই সম্পর্ক বজায় রাখতেন। চিনু শাখারির এই পবিত্র ভিটা রামকৃষ্ণ মঠ কর্তৃক অধিগৃহীত হওয়ায় দুটি কাজ সম্পন্ন হলো। প্রথমত, এই পবিত্র স্থানটি সংরক্ষিত হলো। দ্বিতীয়ত, এই স্থানের উপর নির্মিত সুন্দর গৃহ থেকে বিভিন্ন সেবামূলক কাজ পরিচালিত হতে চলেছে রামকৃষ্ণ মঠ কামারপুকুরের তত্ত্বাবধানে। প্রথম যে সেবা কাজটি শুরু হতে যাচ্ছে তা হল গদাধর অভ্যুদয় প্রকল্পের অধীনে
विद्यालय छात्र छात्री अवैतनिक शिक्षा केंद्र फ्री कोचिंग सेंटर এই বাড়িতে যে প্রার্থনা কক্ষ রয়েছে সেখানে ভক্তগণ বসে ইষ্টচিন্তার সুযোগ পাবেন এবং এখান থেকে শিবজ্ঞানে জীবসেবারূপ সাধনাও বাস্তবায়িত হবে। আমি শ্রী ঠাকুর, শ্রী মা ও শ্রী স্বামীজির কাছে এই সেবা কাজের সাফল্যের জন্য ও সবার আধ্যাত্মিক উন্নতির জন্য প্রার্থনা জানাই। সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও আশীর্বাদ। স্বামী স্মরণানন্দ, সংঘাধ্যক্ষ, গণেশ চতুর্থী।